আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক কোথা থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আয়াতুল কুরসি। জি, আয়াতুল কুরসি কিসের সওয়াব পাওয়া যায় সেটা যদি একটু বলেন। আয়াতটা হচ্ছে যে পাঁচ সব জান্নাত কিসের সওয়াব পাওয়া যায় সেটা আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি একটু জোরে বলতে হবে। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, হ্যাঁ, হাদিসের মধ্যে আসে যে ইসমে আজম তিনটি আয়াতকে বলা হয়েছে, তার মধ্যে এটি একটি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হলো কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে বিশুদ্ধ করে তিলাওয়াত করে, প্রতি ফরজ নামাজের পরে যদি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মধ্যে আর মৃত্যুর মধ্যে পার্থক্য শুধু, ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলো সেতু, এটা পার হইলে সে জান্নাতে যেতে পারবে, অনেক বড় ফজিলত। এরপরে মৃত্যুর সময় আযাব লাঘব হবে, অনেক অনেক ফজিলত রয়েছে আরো।